তারা এসে বা আমাদের সারা জীবনের দায়িত্ব নিতে পারে। না, কি রকম দায়িত্ব নিবে, মানে বিয়ে শাদী করতেছেন না এমনি আর অন্য কিছু? ভাই আমি আগে তাকে দেখবো, সে আমার কতটুকু ভালো, আমি তো কষ্ট না ভাই, কিন্তু এখন আমি চাইতেছি এরকমই অনেক কষ্টর পর যদি একজন যে কোনো একটা ভালো মানুষ আমার ভাই আল্লাহ জিতায় দেয়, তাহলে তো আমার জীবনটা সেটেল হয়ে গেল। আমার ভাইয়ের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবার নতুন একটা আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো চলুন কথা না বাড়িয়ে আমরা তার সাথে পরিচয় হয়নি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপু? ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, তো আপুর নাম কি? মেঘলা। মেঘলা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে মেঘলা, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। দর্শক, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো মেঘলা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? মেঘলা, বাবা মা আছে? বাবা আছে, মা আছে, ভাই, মাকে বাবা তালাক দিয়ে দিয়েছে, একটা বিয়ে করছে বাবা। আচ্ছা আচ্ছা, এখন সৎমার ঘরে আছেন? আচ্ছা, তো আপনার বাবাকে কি কারণে, আপনার সরি, আপনার মাকে কি কারণে ছেড়ে দিল আপনার বাবা? আমি যখন 5 বছর বয়স, এখন আমার বাবা মানে দুই ভাই বোন এখন সৎমার সংসারে আছেন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছি আজকে মেঘলার জীবনের গল্প। মেঘলার নিজের মা নেই, আছে সৎমার সংসারে। তো মেঘলা, আপনার বাবা কি করে এখন? কি কাজ করে? গাড়ি অটো গাড়ি চালায়। আর আপনার মা সৎমা? বাসাতেই থাকে, মানে বাসার কাজ কাম দেখে আর কি। আচ্ছা, তো আপনার যে ছোট একটা ভাই আছে সে কি করে? হোটেলে কাজ করে। আর আপনার নিজের মার কাছে সাথে মানে কোনো যোগাযোগ আছে আপনার? কোনো যোগাযোগ নাই, তাও জানেন না কোথায় আছে। আচ্ছা আচ্ছা, তো আপনি এখন কি করেন? এখন ভাই যত বাড়ির কাজ করি। বাসাবাড়িতে? বাসাবাড়িতেও কাজ করি আর এমনি তো এখানেও কাজ করি। বা নিজের ঘরেরও কাজ করেন? আচ্ছা, তো আপনার কি বিয়ে শাদী হয়েছে? না ভাই, এখনো বিয়ে শাদী হয় নাই। আচ্ছা, তো এই যে জুয়ান মেয়ে যে বাসাবাড়িতে কাজ কাম করতে যান, তো আপনার বাবা মা বা আপনার পাড়া প্রতিবেশী কেউ দেখলে কিছু বলে না, পারে অন্যান্য টিটকারি মস্কার মারে না? আচ্ছা, নিজে করে এরপরে ভাইকে লেখাপড়া শিখাবেন? তো আপনার ভাই তো এখন হোটেলে কাজ করতেছে, তাহলে কিভাবে শিখাবেন? এই যে ভাই, এখন যদি কোনো ভাই আমার আমার পাশে দাঁড়ায় এসে বা আমার সারা জীবনের দায়িত্ব নিতে পারে, মানে কি রকম দায়িত্ব নিবে, মানে বিয়ে শাদী করতেছেন না এমনি আর অন্য কিছু? ভাই আমি আগে তাকে দেখবো, সে আমার কতটুকু ভালো, আমি তো কষ্ট না ভাই, ও বিশ্বাস করতে অনেক দেরি হবে। আচ্ছা আচ্ছা, আমি চাই আমার সে পাশে দাঁড়াক, কারণ আমার ভাইটার লেখাপড়াটা হোক। আচ্ছা, মানে পাশে দাঁড়াবে, এরপরে দেখা সাক্ষাৎ, এরপরে চেনা জানা করার পরে, এরপরে যদি আপনার পছন্দ হয় তারপরে বিয়ে শাদী করবেন। আচ্ছা, তো এইরকম কাউকে এখনো পাইছেন, মানে আপনাকে কেউ অফার দিছে এরকম যে আমি আপনাকে ভালোবাসি মেঘলা, বিয়ে শাদী করতে চাই, এরকম কাউকে পান না এখনো? না, এরকম পাইলে তার ইউটিউবের সামনে আসা হতো না, আমি তো চাই না যে ইউটিউবের সামনে যায়, কিন্তু ভাই অনেক কষ্ট করে ইউটিউবের সামনে। আচ্ছা, এর আগে কখনো আসছিলেন ইউটিউবে? না ভাই, এই প্রথম আসছেন। আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার দিয়ে হবে। ফোনের মাধ্যমে? আচ্ছা, মোবাইলটা কি আপনার নিজের? বান্ধবীর ফোন দিয়ে কথা বলবেন? আচ্ছা, তো এই যে প্রতিবেদনের মাঝে যে আসছেন, আপনার মা বাবা জানে? জানে না তো ভাই, দেখলে বকা দেবে, মারবে, মানে কষ্ট দেবে। আচ্ছা, কষ্ট দেবে, তো যখন এই যে আপনি দর্শকদের আপনার প্রতিবেদনটা যখন দর্শকরা দেখবে, ফোন দিবে, তো তখন যদি তারা শুনে যে এরকম প্রতিবেদন করছে, তো আপনাকে রাগারাগি করবে না শুনে? মারবে ভাই, কিন্তু এখন আমি চাইতাছি এরকমই অনেক কষ্টের পর যদি একজন যে কোনো একটা ভালো মানুষ আমার ভাই আল্লাহ জিতায় দেয়, তাহলে তো আমার জীবনটা সেটেল হয়ে গেল, আমার ভাইয়ের জীবনটা সেটেল হয়ে গেল, তাই না? যে আমার পাশে দাঁড়াবে তার সব তো বুঝা শুনেই দাঁড়াবে, যে এ অনেক কষ্ট আছে বা ইনার পাশে আমি দাঁড়াবো, এটা তো বুঝা শুনেই দাঁড়াবে। আচ্ছা আচ্ছা, সেতদিন না আমি একটু কষ্টই করলাম। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেই পারলাম মেঘলার জীবনের গল্প। সৎমা সংসারে অনেক কষ্টে দিন যাপন করছে, এখন সে চায় তার দায়িত্ব নিয়ে বা তার ভাইয়ের দায়িত্ব নিয়ে যদি কেউ পাশে এসে দাঁড়ায়, এমন একজন ভালো মনের মানুষ পেলে সে তাকে জীবন সঙ্গী করবে। তো মেঘলা, আপনার নাম্বারটা আপনি বলতে পারবেন না আমি বলে দেবো? আপনি বলে দেন। আচ্ছা, আমি বলে দেবো, কোনো সমস্যা হবে আপনার? না ভাই, না।
আচ্ছা, তো দর্শক আমি মেঘলার নাম্বারটা বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মেঘলাকে পেয়ে যাবেন। 01402140206। তো দর্শক আমি নাম্বারটা আবার বলেছি, 01402140206। এই নাম্বারে যোগাযোগ করলে মেঘলাকে পেয়ে যাবেন। তো মেঘলা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? না ভাই, এটাই বলা ছিল যে ভাই আমি চাই, আমি নতুন এসেছি ভাই, তেমন কিছু বুঝতে পারতাছি না। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি চাই আমার কেউ খারাপ ভাষাটা না বলা যায়, বুঝছো ভাই? যে আমার দায়িত্ব নেবে সে বুঝেছেন, আমার দায়িত্ব নেবে, নাইলে ভাই আমার কেউ খারাপ কথা বলার লেগে ফোন দিও না। আচ্ছা, তো দর্শক আমরা অনেক সময় ছিলাম মেঘলার সাথে, শুনতেছিলাম তার জীবনের গল্প। এই ধরনের আরো নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে যারা এখনো নতুন আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক, আছে পর্যন্ত কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।